নৈসর্গিক দৃশ্যের সমাহার ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ পার্বত্য জেলা বান্দরবান। দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গসহ সর্বত্র সবুজ শ্যামলিমা গিরিশ্রেণীর এক অপরূপ দৃশ্য বহন করে এই জেলা। পূর্বে বিভিন্ন সময়ে অবহেলিত থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পাহাড়ি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীসমূহের সাথে শান্তি চুক্তির মাধ্যমে বদলে যেতে শুরু করে পার্বত্য এই জেলা। বান্দরবান জেলার উন্নয়ন ও পরিবর্তনকে চারটি ভাগে ভাগ করা যায়: কৃষি, সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ। দুর্গম এই জেলার মানুষ অতীতে খাদ্য ও পুষ্টির সংকটে নিদারুণ ভোগান্তিতে ছিল। আওয়ামী লীগ সরকার বান্দরবানের উন্নয়নের প্রথম ধাপে আধুনিক পদ্ধতিতে জুম চাষ প্রকল্প হাতে নেয়, যার ফলে এই এলাকার মানুষের খাদ্য চাহিদা পূরণ হতে শুরু করে। এখানে জুম চাষ করতেছি আমি, এখান মকা, তারপরে মিষ্টি কুমড়া, সব যা কিছু এখানে দিয়ে দিচ্ছে দাদা, ধান সবগুলো আমাদের দিয়ে দিচ্ছে, ফলগুলা। আওয়ামী লীগ সরকার বান্দরবানের দুর্গম থেকে অতি দুর্গমতর পাহাড়ি অঞ্চলে নির্মাণ ও সংস্কার করেছে প্রায় 493 কিলোমিটার সড়ক। এছাড়াও সেনাবাহিনীর অক্লান্ত চেষ্টায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান মিলিয়ে পার্বত্য তিন জেলায় গড়ে তোলা হচ্ছে 1000 কিলোমিটারেরও বেশি সীমান্ত সড়ক। আমরা কুমিল্লা থেকে বান্দরবান তমাতিন্দু পর্যন্ত বাইক দিয়ে আসছি। এর আগে রাস্তা ভালো ছিল না, এই জন্য আসতে পারি না, এখন আলহামদুলিল্লাহ রাস্তা অনেক ভালো। পূর্বে বান্দরবান জেলা সদর থেকে থানচি পর্যন্ত যেতে সময় লাগত প্রায় 2 দিন, অথচ এখন মাত্র 3 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যাচ্ছে স্বর্গস্বরূপ থানচিতে। অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্যে এখানে যেমন নীলগিরিকে সাজানো হয়েছে, তেমনি সুদূর তুমাতুঙ্গিতেও নির্মাণ করা হয়েছে পর্যটন কেন্দ্র, যার ফলে প্রতি বছরই বাড়ছে পর্যটকদের সংখ্যা। পর্যাপ্ত স্কুল, শিক্ষক ও আবাসন সুবিধার অভাবে শিক্ষা প্রাপ্তি হতে বঞ্চিত ছিল বান্দরবানের অধিকাংশ জনগোষ্ঠী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে জেলার দুর্গম এলাকাতেও এখন স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। প্রায় 266 মতন প্রাইমারি স্কুল, সেগুলি প্রজেক্টে আন্ডারে চলার পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, অর্থাৎ সরকারিকরণ হলো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নলেজ দেওয়ার পরে তিনি একই সঙ্গে এই সমস্ত স্কুলগুলিকে সরকারিকরণ করলেন, সমস্ত শিক্ষককে সরকারের আওতায় নিয়ে আসা হলো। আমাদের বিদ্যালয়ে উপবৃত্তি দেওয়া হয়, যে উপবৃত্তি দেওয়ার ফলে আমাদের যে খাতা কলমের খরচ অন্তত পক্ষে আমরা এই সেই উপবৃত্তি টাকার থেকে আমরা দিতে পারছি। তাছাড়া এখন বিনামূল্যে আমরা বই পাচ্ছি। এরকম সুবিধা দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুধুমাত্র স্কুল কলেজ নয়, বান্দরবানে স্থাপন করা হয়েছে একটি বিশ্ববিদ্যালয়। বান্দরবান জেলার বদলে যাবার গল্পে অন্তত 50% অবদান রেখেছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ। নৈসর্গিক এই জেলা 15 বছর আগেও ছিল মানুষের দৃষ্টির আড়ালে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগের উন্নয়ন আকৃষ্ট করছে পর্যটকদের। এই জেলার উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ণ 2 প্রকল্প, জলবায়ু ক্ষতিগ্রস্ত, ছিন্নমূল ও ভূমিহীন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছে গেছে তাদের স্বপ্নের আবাসন। বান্দরবান সদরে 45টি, লামায় 40টি, আলীকদমে 7টি, নাইক্ষ্যংছড়িতে 50টি, রুমায় 116টি, রোয়াংছড়িতে 120টি এবং থানচিতে 52টি মিলিয়ে মোট 430টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছে। সেমি পাকা ঘরের পাশাপাশি পাহাড়িদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তাদের জন্য তৈরি করা হয়েছে পাহাড়ি মাচাং ঘর। আপনারা জানেন এখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো কাজ করে যাচ্ছে, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় তারা নিশ্চিত করার জন্য সবসময় সজাগ আছে। জেলা প্রশাসন তো আছেই, আমার মনে হয় যে আমরা যে কর্মসূচিগুলো আছে আমরা সকলকে নিয়ে বান্দরবান জেলাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এই দুর্গম পাহাড়ি জনপদের প্রতি ওনার যে
মায়া মমতা যে দৃষ্টি সেই দৃষ্টি আসলে এখানকার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজীবন। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় যেমন বদলে গেছে বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় বদলে গেছে বান্দরবান।